মৃতদেহ বিছানায় পড়েছিল এক পাতার সুইসাইড নোটে লেখা আমি যাকে ভালোবাসতাম তাকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু প্রেমিকার মা এবং বাবা বিয়েতে আপত্তি করে পালিয়ে বিয়ে করতেও নারাজ হয় প্রেমিকা আর সেই কষ্টে আত্মহত্যার পথ বেছে নিয়েছি ওর রাতে এসিল খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়েছে সকালে উঠে তো আমরা জানি না কিছু পাতা পড়া পড়তে বেশি কেউ জানি না তারপর সকালে উঠে দেখি খুব হইচই হচ্ছে হট্টগোল হচ্ছে আমরা এসে দেখি সে কাপড়টা লাগানো আছে ভেতরে কিন্তু কী করছে আমরা কিচ্ছু জানি না তারপরে কাপড় ভেঙে দেখি সে নিজে সুইসাইড করেছে ভেঙে মতে গলায় ধরে নিয়ে কি নাম মিলন ডোম বয়স বয়স ওই 25-26 কটা নাগাদ দেখলে তোমরা সকালে আমরা দেখলাম মোটামুটি 9টা নাগাদ 9:30 এরকম বাজতো তখন রাতে কখন বাড়ি ঢুকেছিল রাতে কখন ঢুকেছে ও কার সঙ্গে মানে দেখাও করে না ডিউটি যায় কোথায় আর ওখান থেকে এসে তার বাড়ি ঢুকেছে কারোর সঙ্গে যোগাযোগ হয় না